আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারবৃন্দ আজ আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে কিভাবে গুগল মিট ব্যবহার করে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যায় অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে সারা পৃথিবীতে স্কুল কলেজ বন্ধ রয়েছে তাই সরকার চিন্তা ভাবনা করছে কিভাবে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয় তবে এর মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সুন্দর অ্যাপটির নাম হচ্ছে গুগল মিট এই গুগল মিটের সাহায্যে আপনারা কমপক্ষে 100 জন ছাত্রছাত্রীকে একসাথে আপনারা পাঠ দিতে পারবেন তাই চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে এই ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে গুগল মিট অ্যাপ ব্যবহার করে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যায় এবং বিভিন্ন ধরনের মিটিং পরিচালনা করা যায় প্রিয় ভিউয়ারবৃন্দ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল মিট ব্যবহার করে আপনারা অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবেন ভিডিওটি যদি একটু সময় লাগবে তবে আপনারা ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এর জন্য প্রথমে আপনি গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজ ওপেন করবেন ব্রাউজ ওপেন করে আপনি আপনার যে জিমেল আইডি রয়েছে তা দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করার পরে আপনারা গুগলের এরকম ইন্টারফেস দেখতে পাবেন সেখানে রয়েছে গুগল অ্যাপস এই গুগল অ্যাপসে ক্লিক করলেই আপনারা ঠিক এখানে দেখতে পারবেন মিট এই মিটে ক্লিক করে আপনারা সরাসরি গুগল মিটে চলে যেতে পারবেন অথবা অ্যাড্রেস বারে লিখবেন meet.google.com লিখে এন্টার প্রেস করুন দেখুন আমরা গুগল মিটের যে ইন্টারফেসটি রয়েছে তা দেখতে পাচ্ছি ঠিক ডান পাশে রয়েছে প্লাস চিহ্ন দিয়ে এখানে শিডিউল এ ভিডিও মিটিং ফ্রম গুগল ক্যালেন্ডার তো প্রথমে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে অনেক সদস্য দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে আমরা 100 জন একজন থেকে শুরু করে 100 জন ছাত্রছাত্রী বা সদস্য নিয়ে আমরা এই মিটিংটি বা অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবো যদি শিডিউল করতে চান তাহলে ঠিক এখানে ক্লিক করে আপনি এখানে আপনার শিডিউল লিখে অর্থাৎ যখন আপনি গুগল মিটের ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবেন তখন এখানে আপনি শিডিউল করে রাখবেন অর্থাৎ কোন তারিখে কোন ক্লাস কোন সময়ে পাঠদান করবেন যেমন 9 তারিখের 6টা থেকে 7টা বা আপনার ইচ্ছা অনুযায়ী একটা ডেট বসাবেন তারপর এখানে আপনি নোটিফিকেশন দিবেন যে 30 মিনিট পূর্বে আপনার যে শিডিউলে আপনার স্টুডেন্টের বা আপনার যে সদস্যদের সাথে মিটিং করবে তাদের নোটিফিকেশন চলে যাবে এবং এখানে অ্যাড ডেসক্রিপশন এখানে আপনার যে বিষয়ে পাঠদান করবেন তার বিস্তারিত বর্ণনা এখানে আপনি দিয়ে রাখতে পারবেন যাতে আপনার স্টুডেন্টরা বুঝতে পারে পরবর্তীতে কোন শ্রেণীর পাঠদান হবে এরপরে সেভ দিয়ে আপনি চলে যাবেন ঠিক এখন আবার মূল ইন্টারফেসে চলে যাচ্ছি তো এখানে দেখুন এই সাইডে রয়েছে স্টার্ট মিটিং গুগল মিট ব্যবহার করার ক্ষেত্রে দুটি পক্ষ থাকে একটা হচ্ছে হোস্ট অর্থাৎ যিনি মিটিং পরিচালনা করেন আর একটা পক্ষ হচ্ছে অংশগ্রহণকারী অর্থাৎ সদস্য অর্থাৎ শিক্ষক এখানে হোস্ট হিসেবে কাজ করবেন ছাত্রছাত্রীরা এখানে গেস্ট হিসেবে কাজ করবেন তবে আমি এটা আপনারা গুগল অ্যান্ড্রয়েড মাধ্যমে ওই মিটিং পরিচালনা করতে পারবেন পিসির মাধ্যমে করতে পারবেন আমি পরামর্শ দিব যদি আপনারা ল্যাপটপ বা পিসির মাধ্যমে মিটিংটি যিনি হোস্ট তিনি পরিচালনা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কারণ আপনারা সাধারণত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনার শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন কাজেই ল্যাপটপ অর্থাৎ মিটিং পরিচালনার ক্ষেত্রে ল্যাপটপ বা পিসি ব্যবহার করেই সবচেয়ে ভালো তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা যাবেন অর্থাৎ এই ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার ক্ষেত্রে আপনারা এই গুগল অ্যাপস থেকে মিটে যেতে পারলেন অথবা সরাসরি অ্যাড্রেস বারে meet.google.com লিখে প্রবেশ করতে পারবেন কিন্তু যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন সেক্ষেত্রে তারা প্লে স্টোর থেকে আপনারা এই গুগল মিট অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এনাবল অর্থাৎ অ্যালাউ করে দিবেন তাইলে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এটাও আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাবো আচ্ছা এখন আমরা যাচ্ছি মিটিং এ অর্থাৎ স্টার্ট মিটিং এ চলে গেলাম যাওয়ার পরে দেখুন এই মিটিং এর জন্য প্রস্তুত গেটিং রেডি ইউ উইল বি এবল টু জয়েন ইন জাস্ট এ মোমেন্ট কিছুক্ষণের মধ্যে আমরা মিটিং এর জন্য অর্থাৎ অনলাইনে পাঠদান কর্মসূচির জন্য প্রস্তুত হয়ে যাব নেট যত ফাস্ট হবে আপনার কাজ করতে তত সুবিধা হবে দেখুন ক্যামেরা ইজ স্টার্টিং তো এখন আমি প্রথমে যে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েবক্যাম আপনারা চাইলে ভালো মানের ক্যামেরার সাথে এক্সট্রা যুক্ত করতে পারেন অথবা ল্যাপটপের ডিফল্ট যে ক্যামেরা রয়েছে তাই যথেষ্ট তো প্রথমে আমি এখানে একটা দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি একটু সেটিংটা দেখেন, টার্ন অন ক্যাপশন। এই ক্যাপশনের মাধ্যমে আপনি যে ধরনের কথা বলবেন সেটা আপনার স্ক্রিনে ভেসে উঠবে, অর্থাৎ ইংরেজিতে বললে, কারণ গুগলের ডিফল্ট ভাষা হচ্ছে ইংলিশ। এরপরে রয়েছে, এটা আমি পরবর্তীতে দেখাবো, সেটিং। সেটিংয়ে আপনার কিছু অপশন রয়েছে, যেমন অডিও। অডিও এখন আপনার কোনো তেমন কাজ করার দরকার নেই। আর রয়েছে ভিডিও। ভিডিওতে আপনি চাইলে রেজুলেশন বাড়াতে পারেন, অর্থাৎ 360 আছে, আপনি এটাকে 720 পিক্সেল করতে পারেন। এখানেও 360 পিক্সেল অথবা 720, আমি একটু বের করে দিই, এখানে ডান দিয়ে দিলাম। এরপরে রয়েছে এখানে একটি মাইক্রোফোন, এটা আপনাকে অফ করে দিলে শুধু ভিডিও চলবে, অর্থাৎ কথা শোনা যাবে না, অন করে দিলাম। আর যদি শুধু ভিডিওটি অফ করে দেন তাহলে শুধু অডিওর মাধ্যমে আপনি কনভারসেশন করতে পারবেন। যেহেতু আপনি পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন, সেক্ষেত্রে অডিও এবং ভিডিও দুটি আপনাকে পরিচালনা করা, অর্থাৎ ওপেন রাখার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এখন দেখুন, আমি মিটিং এর জন্য প্রস্তুত। এখন আমাদের কি করতে হবে, অর্থাৎ দুইটি পক্ষকে একসাথে যুক্ত হতে হবে। এই জন্য আপনি প্রথমে জয়েন ক্লিক করুন, সহজে জয়েন ক্লিক। আচ্ছা, জয়েন ক্লিক করা, দেখুন এখন আমরা অলরেডি যুক্ত হয়ে গেছি। যুক্ত হওয়ার পরে অ্যাড আমরা একটা স্টুডেন্টের আইডিতে এখন আমরা একটি ইনভাইটেশন পাঠাবো। এডুকেয়ার চ্যানেল 79 এই আইডিতে, অর্থাৎ আমার এক স্টুডেন্টের আইডিটা আমি এখানে তাদেরকে ইনভাইটেশন পালে। এখন দেখুন, ইনভাইটেশন সেন্ট। এখন দেখুন, আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্লে স্টোর থেকে আপনারা এই গুগল মিট ডাউনলোড করবেন। প্রথমে আপনারা মোবাইলের প্লে স্টোর, অর্থাৎ যে গুগল প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে লিখবেন গুগল মিট। আচ্ছা, গুগল মিট লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন গুগল মিটের লোগোটি আপনারা দেখতে। ইতিমধ্যে আমি এটি ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড করে রাখার কারণে জাস্ট আমি কন্টিনিউ দিলাম। অ্যালাউ দিবেন, এভাবে অ্যালাউ সবগুলো বিষয় অ্যালাউ করার পরে আপনি এই একটা যে কোনো অ্যাক্টিভ ইমেল হিসাবে আপনি জয়েন, যেমন একটা ইনভাইটেশন অলরেডি পাঠানো হয়েছে। দেখুন, এখন আমরা আনলার্ন করার পরে আমার মেলে চলে গেলাম। মেলে গিয়ে দেখি অলরেডি একজন আমাকে জয়েন মিটিংয়ের জন্য ইনভাইটেশন পাঠিয়েছে। আমি এখন জাস্ট জয়েন মিটিংয়ে ক্লিক করব। ক্লিক করে এখানে দুটো অপশন রয়েছে, মিট, ক্রোম। জাস্ট মিটে ক্লিক করলেন। মিটে করার পরে আপনার কাজ শেষ, অর্থাৎ আপনি যে হোস্ট আপনাকে ইনভাইটেশন করেছে জয়েন মিটিং ক্লিক করবেন, তার সাথে আপনার যুক্ত হয়ে যাবেন। দেখুন অলরেডি যুক্ত হয়ে গেছে। এরপরে আমি একজন ছাত্রের সাথে আমার শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আপনাদেরকে দেখাবো। অলরেডি ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে। স্টুডেন্ট যখন এটি জয়েন হবে তখনই আপনাদের যুক্ত হতে পারবে। এবার আপনারা যত আইডিয়া, অর্থাৎ 100 জন স্টুডেন্টকে এভাবে আপনারা পাঠাতে পারবেন। এছাড়া আরেকটি বিকল্প উপায় রয়েছে, যে মিটিং ডিটেল, এখানে ক্লিক করে এই যে কপি জয়নিং ইনফো, এখানে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে গেল, অর্থাৎ জয়নিং ইনফো হ্যাজ বিন কপিড টু দ্য ক্লিপবোর্ড। এটা আপনি ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমেও শেয়ার করতে পারবেন, এবং শেয়ারকৃত লিঙ্কে তারা ক্লিক করার সাথে সাথেই আপনার সাথে যুক্ত হতে পারবে। এখন আমাদের স্টুডেন্ট যদি এখন যুক্ত হয় তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো পরবর্তী কাজটাকে। পরবর্তী কাজ হচ্ছে, এখানে লেখা আছে প্রেজেন্ট নাও। এই প্রেজেন্ট নাও এখানে ক্লিক করেই আমরা আমাদের যে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করতে পারবো। তো শুরু করার আগে আমি চাচ্ছি যে আমার স্টুডেন্টটির সাথে যুক্ত হোক, তাতে আপনাদের জন্য বুঝতে ভালো হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা শোনো, তোমাদের সাথে তো আজকে আমার বিজ্ঞান বিষয়ে পাঠদান করার কথা, তাই না? জি। আচ্ছা, তাহলে লাইনে থাকো, আমি এখন তোমাদের পাঠে চলে যাব। হ্যাঁ, আর যারা যারা যুক্ত হয় সবাই এই পাঠে যুক্ত হবে। তো এইভাবে স্টুডেন্টের সাথে যুক্ত হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এখানে চলে যাবেন। প্রেজেন্ট থেকে প্রেজেন্ট, এখান থেকে ঠিক ইওর এন্টায়ার স্ক্রিন, এই এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ক্লিক করবেন, এখানে শেয়ার করবেন। শেয়ার করে আপনি মিনিমাইজ চলে যাবেন। রিমা, তুমি কি কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি, ওকে। এখন প্রস্তুত থাকো, আমরা যে ধরনের কাজ দিই তুমি দেখো এবং মনোযোগ সহকারে করো, ঠিক আছে? জি, ঠিক আছে। নি শুনতে পাচ্ছ? জি, ওকে। এখন দেখো, আমি তোমাদেরকে যে এভাবে আপনারা আপনাদের যে বিষয়টা উপস্থাপন করবেন সেই বিষয়টি তৈরি করে রাখবেন। সেটি হতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা হ্যাঁ স্বাগতম, দেখতে পাচ্ছ না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা জানবো, হ্যাঁ আমরা আজকে জানবো বিজ্ঞানের, হ্যাঁ বিজ্ঞানের যে পানি, জীবনের জন্য পানি, হ্যাঁ জীবনের জন্য পানি, এই বিষয় নিয়ে আমরা জানতে পারবো, ঠিক আছে? জীবনের জন্য পানি, হ্যাঁ জীবনের জন্য পানি। এখন আমরা দেখি পানির উৎস। এটা এটা কিসের ছবি? এটা পৃথিবীর ছবি। আচ্ছা, পৃথিবীর ছবি, ওকে। তো পৃথিবীর ছবি আমরা দেখতে পেলাম। তো এখানে আমরা দেখবো এই যে সাদা এটা হচ্ছে মাটি আর নীলগুলো হচ্ছে পানি, তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পানি, তাই না? এখন আমরা দেখবো কোথা থেকে পানি পাই। ছবিটা দেখো, এটাকে এটাকে সমুদ্র, না সমুদ্র, এটা সমুদ্র, বৃষ্টি, এটা নদী, এটা হ্রদ, এটা পুকুর। ওকে, ভেরি গুড। তো আমরা, আচ্ছা ঠিক আছে, এভাবে তোমাদের, ওকে ঠিক আছে। আচ্ছা, তোমাদের ক্লাস করতে কেমন লাগতেছে বলো? এইভাবে পাঠ নিতে কেমন লাগে? অনেক ভালো, ভেরি গুড। তো আমরা এখন থেকে এই কম্পিউটারের মাধ্যমে তোমাদের ক্লাস নেব, তোমরা রাজি তো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আজকে এখানে থাকুক, আমরা আগামী থেকে তোমাদের সব ধরনের ক্লাস কম্পিউটারের মাধ্যমে নিব, ঠিক আছে তো? ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। তো ভালো থেকো, আমরা পরবর্তী শিডিউল অনুযায়ী আমাদের শ্রেণী কার্যক্রম চালাবো। আর আমি তোমার আপনাদের বলছিলাম যে ক্যাপশনটা দেখাবো, ক্যাপশন করার পরে আপনারা যদি ইংরেজিতে কথা বলেন সেটা এখানে চলে আসবে। হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? I'm fine, thank you. Thank you. Thank you. Goodbye, goodbye students. Bye teacher. দেখুন আমার ক্যাপশনের কারণে এখানে লেখাটা কোথায় বেশি হচ্ছে। Goodbye teacher. Goodbye teacher. Goodbye.